नमस्कार बंधुरा, तुम्हारे सबाई के आमार चैनले अनेक अनेक स्वागत। आज आमी आरेकटा नतून रेसिपी भिडियो निये तुम्हारे माझे चले एसेछी। आज आमी रान्ना करे देखाच्छी चिकेन रेजाला। ताहले चलो बंधुरा, तुम्हारे आमी देखिए दिच्छी रान्नाटा आमी किभाबे करछी। प्रथमे आमी एकटा पात्रेर मध्ये आधा किलो चिकेन निये निएछी। एबारे से चिकेनर मध्य समस्त इनग्रेडियंट्स दिए मिक्स करे चिकेनटाके मैरिनेट करे रेखे देव। प्रथमे आमी ये चिकेनर मध्य सेद्ध करे बेटे रखा प्याज 4 टेबिल स्पून दिए सेद्ध करे एजोन्नोई बेटेछी, कारण सेद्ध करे प्याजटा बाटले खूब स्मूथ एकटा पेस्ट तैरी हय। एरपर आमी दिए दिच्छी 3 टी स्पून आदा रसुन और काँचा लंका एकसंगे पेस्ट, आर संगे दिए दिच्छी फैटानो टक दई 4 टेबिल स्पून। एरपर अंदाज मतो नून दिए दिलाम। एबारे ए समस्त जिनिसगुलो दिए चिकेनटाके भालो करे मेखे 2 घंटार जोन्नो मैरिनेट करे रेखे देबो। 2 घंटा हो गए, हमें फ्रिज थेके चिकेन टाके बार करे नियेछी। एबारे रान्नार मध्य चले आस। प्रथमे गैसेर मध्य एकटा कड़ाई बसिए कड़ाईटा गरम हवार पर 3 टेबिल स्पून सादा तेल दिए दिएछी। एबारे से तेलेर मध्य 2 टेबिल स्पून घी एड करे दिलाम। तेल गरम हवार पर जे आमि फोड़नगुलो देव, एर मध्य रयेछे शुकनो लंका, तेजपाता, दारचिनी, लवंग, गोलमरिच, छोटो इलाच एवं बड़ो इलाच। एबारे समस्त फोड़नगुलो आमी गरम तेलेर मध्य दिए दिलाम। फोड़नगुलो एकटू भाजा भाजा होए गेले आमी मैरिनेट करे रखा चिकेनगुलो एर मध्य दिए देव। तुम्हारा देखते पाच्छो जे चिकेनटाके मैरिनेट करे रेखेछिलाम सेटाके आमी गरम तेलेर मध्य दिए दिलाम। एबारे चिकेनटाके एकटु खुंतिर साहाज्ये नाड়াচাড়া করে ঢেকে দেব। তোমরা দেখতে পাচ্ছো আমি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, আমি আরো দুটো জিনিস এই রান্নাটার মধ্যে অ্যাড করব, সেটা হলো পোস্ত এবং কাজু বাদাম বাটা। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট পর্যন্ত চিকেনটাকে কষিয়ে এবারে ঢাকনাটা খুলে আরো খানিকক্ষণ নেড়েচেড়ে দেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। এতে কি হবে, আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যতটা পারো ততটা শেয়ার করো, আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তাহলে ফিরে আসা যাক রান্নার মধ্যে। এরপর আমি যেটা করব, আমি সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে অল্প একটু নুন ইউজ করলাম, কারণ এর আগে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আমি সামান্য একটু নুন দিলাম। আর একটু চিনি অ্যাড করে দিলাম, চিনিটা ব্যালেন্সের জন্য, যেহেতু আমি এখানে দই ইউজ করেছি সেই জন্য আমি এখানে একটু চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এবারে আমি যে পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সে পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কাজু বাদামের একটা কাঁচা গন্ধ আছে, সেটা কষিয়ে নিলে, ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা চলে যাবে, সেই জন্য ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেব। এবারে ঢাকনাটা খুলে আমি 1 টিস্পুন ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আমি যে বাটির মধ্যে
পোস্ত আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে আরও খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে কষতে দিলাম চিকেনটাকে। আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত সেদ্ধ করার পর তৈরি হয়ে গেল চিকেন রেজালা। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে দেখতে। যেহেতু এটা রেজালা তাই এর মধ্যে হলুদের গুঁড়ো পড়েনি, সাদা রঙের হয়, খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেতে পারো, ভীষণ ভালো হবে। আর তোমাদের রান্নাটা কীরকম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর যতটা পারো ততটা শেয়ার করো আমার ভিডিওগুলো। প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার পাশে থেকো। তাহলে আজকের জন্য আসি বন্ধুরা, এরপর আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।